আমরা আজকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফেজ স্পেস, এটা আজকে স্টাডি করব। ফেজ স্পেসের প্রথমে আমরা ফেজ পয়েন্টগুলো কিভাবে ডিটারমাইন করা হচ্ছে সেইটা পড়ব, এবং একটা গ্রাফ বা কোনো ফ্রেমে পজিশন আর মোমেন্টাম এই দুটো একসঙ্গে প্লট করতে হবে এবং তার করস্পন্ডিং আমরা আনসার্টেনটি প্রিন্সিপল কোয়ান্টাম মেকানিক্সের যে কনসেপ্ট এখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেও কাজে লাগানো হবে, এবং তার জন্য একটা ফেজ সেল ভলিউম পাওয়া যাবে। সেই ফেজ সেলের ভলিউম আমরা এখানে এক্সপ্লেন করব যে লোয়েস্ট ফেজ সেলের ভলিউম কত হতে পারে, আর তারপরে নাম্বার অফ মাইক্রোস্টেটের সংখ্যার সঙ্গে নাম্বার অফ মাইক্রোস্টেটস এবং ফেজ সেলের সংখ্যা এই দুটোর মধ্যে রিলেশন কি সেটা যদি আমরা বার করতে পারি তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে। কারণ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তোমরা দেখেছো যে নাম্বার অফ মাইক্রোস্টেটসটা বহু ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে আমরা ডেন্সিটি অফ স্টেটসে চলে যাব এবং কিছু সিম্পল এক্সাম্পলসের ক্ষেত্রে এই ফেজ স্পেস বা ফেজ ট্র্যাজেক্টরি নাম্বার অফ মাইক্রোস্টেটস বা নাম্বার অফ ফেজ সেল এগুলো ডিটারমাইন করতে হবে। এবার আমরা প্রথমে চলে যাই যে ফেজ সেল বা ফেজ স্পেস এগুলো কিভাবে আমরা ডিফাইন করব। ধরো একটা ফ্রি পার্টিকেল রয়েছে, ফ্রি পার্টিকেল এবং তার উপর যে কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফ্রি পার্টিকেলের উপরে, সেই কনস্ট্যান্টটা এরকম যে ওয়ান ডাইমেনশনেই তাকে মুভ করতে হবে, তাহলে ফ্রি পার্টিকেল। কিন্তু এটা কনস্ট্যান্টটা কীরকম রয়েছে, কনস্ট্যান্টটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে এটাকে মুভ করানোর চেষ্টা করছে, সেরকমভাবে এটা ফ্রি পার্টিকেল। তো যদি এক্স অ্যাক্সিস বরাবর আমরা ধরে নিই যে সেই মুভমেন্টটা হচ্ছে, এখানে পার্টিকেলের মুভমেন্ট আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি ধরে নিই, তাহলে তার মোমেন্টাম শুধুমাত্র ক্যালকুলেশন করবো আমরা এক্স এর দিকে, অর্থাৎ পি এক্স। তাহলে পার্টিকেলের স্টেটকে ডিফাইন করার জন্য কেউ যদি ইউনিক দুটো প্যারামিটার মোমেন্টাম আর ভেলোসিটি, অথবা ভেলোসিটির বদলে মোমেন্টাম এবং কোঅর্ডিনেট এই দুটোকে ডিফাইন করে ফেলে, তাহলে পার্টিকেলের এনার্জি, কাইনেটিক এনার্জি অথবা পটেনশিয়াল এনার্জি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এই সমস্ত কিছুই ডিরাইভ করা যেতে পারে। কিন্তু এই যে এক্সটা, এটা কিন্তু টাইমের ফাংশন, এইটা টাইমের ফাংশন, সুতরাং টাইমটা একটা প্যারামিটার, যে প্যারামিটারকে আমরা বলতে পারি ইমপ্লিসিট প্যারামিটার, অর্থাৎ মোমেন্টাম পজিশন এই দুটোই টাইমের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে ওয়ান ডাইমেনশনাল মুভমেন্টের জন্য পার্টিকেলের আমরা কি করব, একটা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে এখানে আমরা পজিশন একদিকে প্লট করছি আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে প্লট করছি মোমেন্টামের এক্স কম্পোনেন্ট। যেহেতু এখানে ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্টগুলো আনইম্পর্টেন্ট, অর্থাৎ পার্টিকেলকে ওয়াই আর জেডের দিকে যেতে দেওয়া হচ্ছে না কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার ফলে, সুতরাং সেগুলো সবসময় জিরো থাকবে এবং এগুলো আকার কোনো এখানে প্রয়োজন বোধ করছি না আমরা। এবার পার্টিকেলের বিভিন্ন টাইমে বিভিন্ন পজিশন থাকতে পারে, ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে পার্টিকেলের পজিশন এটা এই স্পেসটাই, অর্থাৎ যেখানে মোমেন্টাম আর কোঅর্ডিনেট একই সঙ্গে প্লট করা হয়েছে, তাহলে সেই পয়েন্টটা বলে দেবে অ্যাকচুয়ালি ওই টাইমে তার পজিশনটা কত এবং তার মোমেন্টাম ভ্যালুটা কত। মোমেন্টাম ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ এতটা হবে, এটা পি এক্স এর ভ্যালু আর এক্স এর ভ্যালু এতটা হবে।
এটা লেটার টাইমে এই পার্টিকেলটা দেখা গেল যে অন্য কোনো প্লেসে চলে গেল বা তার এক্স পজিশনটা বদল হলো। তাহলে সেকেন্ড পজিশনটা আমরা ধরে নিচ্ছি, এটা সেকেন্ড পজিশনটা আমরা ধরে নিচ্ছি এটা, এবং সেকেন্ড পয়েন্টটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং এই পয়েন্টটার জন্য লেটার টাইমে আমরা তার পজিশন অ্যান্ড মোমেন্টাম বোথ ইনফরমেশন আর দিয়া দুটো ইনফরমেশন আমরা পেতে পারি এখান থেকে। তাহলে এই স্পেসটাই, এই যে ফ্রেমটা আঁকা হয়েছে, সেখানে প্রত্যেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে পার্টিকেলের পজিশনের রেসপেক্টে তার মোমেন্টাম কত ছিল। তাহলে যে কোনো সময়েই বা যে কোনো পজিশনের ক্ষেত্রে তার মোমেন্টাম কত ছিল এখান থেকে কিন্তু বার করে নেওয়া যাবে। তাহলে দুটো ইনফরমেশন খুব সহজে এখানে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে পজিশন আর একটা মোমেন্টাম। তাহলে যে কোনো পয়েন্ট ফেস স্পেসের উপরে বা এরকম ধরনের যদি ফ্রেম আমরা আঁকতে পারি, তাহলে সেই পয়েন্টগুলো বলে দেবে রেসপেক্টিভ পজিশনের জন্য রেসপেক্টিভ করসপন্ডিং মোমেন্টাম কত ছিল। এই ধরনের স্পেসকে বলা হচ্ছে ফেস স্পেস। তাহলে ফেস স্পেস অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য প্লটিং অফ বোথ এ পার্টিকেল মোমেন্টাম অ্যান্ড পার্টিকেল পজিশন অন টু ডিমেনশনাল গ্রাফ। এবার এটা কি টু ডিমেনশনাল গ্রাফই হবে? অন্য কেসের ক্ষেত্রেও কি টু ডিমেনশনাল গ্রাফ হবে? যদি কেউ শুধুমাত্র এক্স কোঅর্ডিনেট নয়, তার সঙ্গে ওয়াই আর জেড কোঅর্ডিনেটও ইনক্লুড করতে চায়, তাহলে সেখানে টু ডাইমেনশনাল থাকছে না, সেটা এক্স এর সঙ্গে আরও দুটো কোঅর্ডিনেট অ্যাড করে দিলে আমরা এক্স ওয়াই জেড এই পজিশন কোঅর্ডিনেটগুলো তো পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো পাব সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই আর পি জেড। এই তিনটে করসপন্ডিং মোমেন্টামও প্লট করতে হবে। সুতরাং একটা থ্রি ডি পার্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ তার পার্টিকেল হুইচ ক্যান মুভ ইন এ থ্রি ডি প্লেস ইজ ডেসক্রাইবড বাই সিক্স ডিমেনশনাল ফেস স্পেস। তাহলে সিঙ্গেল পার্টিকেল সেটা যদি থ্রি ডিতে মুভ করে, তাহলে তার ফেস স্পেসের ডাইমেনশন হবে সিক্স ডাইমেনশনাল। অর্থাৎ প্রত্যেকটা পজিশনের করসপন্ডিং একটা করে মোমেন্টাম থাকবে। যদি এক্স পজিশন থাকে তার পি এক্স থাকবে, ওয়াই পজিশন থাকলে তার পি ওয়াই থাকবে, এরকমভাবে চলবে। তাহলে একটা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল ছটা অ্যাক্সিস এখানে প্রয়োজন হয়। সুতরাং এই ধরনের প্লটিং এটা কিন্তু ফিজিক্যালি প্লট করা যাবে না। সেই জন্য এই ফেস স্পেস হতে পারে একটা হাইপোথেটিক্যাল স্পেস বা ম্যাথামেটিক্যাল স্পেস। তাহলে কোনো কোনো সময় এই ফেস স্পেস কিন্তু ম্যাথামেটিক্যাল স্পেস হয়ে যাবে, যেখানে কারোর এখানে প্লটিং করার কোনো প্রভিশন থাকবে না, এরকমও হতে পারে। সেটা হাইপোথেটিক্যালি, ম্যাথামেটিক্যালি অথবা ফিজিক্যালি যাই প্লট করা হোক না কেন, এখানে যে ক্যানোনিক্যাল ভ্যারিয়েবলসগুলো প্লট করা হচ্ছে, মানে এক্স আর পি এক্স, দে আর কানেক্টেড বাই দ্য ইকুয়েশনস হুইচ আর কল্ড দ্য হ্যামিল্টনিয়ান ইকুয়েশনস। তাহলে এই সমস্ত ক্যানোনিক্যাল ভ্যারিয়েবলসগুলোকে এরকমভাবে ফেস স্পেসে প্লট করা যায়। অন্য যে কোনো দুটো ক্যানোনিক্যাল ভ্যারিয়েবলসও কিন্তু এই এক্স আর পি এক্স এর মতো করে প্লট করা যেতে পারে। যদি এইভাবে প্লট করা হয় তাহলে লাভটা কি হবে? লাভটা যেটা হবে,
পার্টিকেলের মোশন সম্বন্ধে কমপ্লিট ধারণা বা কমপ্লিট প্রপার্টি আমরা এখান থেকে পেয়ে যাব। এবং থার্মোডাইনামিক্সের যে ইম্পর্টেন্ট রেজাল্টগুলো সেগুলো এখান থেকে প্রত্যেকটাকে ডিফাইন করা যাবে। থার্মোডাইনামিক্সের যে ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো রয়েছে সেগুলো টেম্পারেচার হতে পারে, এন্ট্রপি হতে পারে, বেশ কিছু পোটেনশিয়ালস হতে পারে, এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে সমস্ত প্রপার্টি সেগুলো সব কিন্তু মোমেন্টাম আর পজিশান দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে। সেই জন্য ফেজ স্পেসের একটা স্পেশাল ইম্পর্টেন্স রয়েছে। এই ফেজ স্পেসগুলো এই ধরনের গ্রাফের মধ্যে একটা ট্র্যাজেক্টরিকেও ডিফাইন করতে পারে বা ডিসক্রাইব করতে পারে। অ্যাকচুয়ালি এই ট্র্যাজেক্টরিগুলো হচ্ছে একটা কম্বিনেশন অফ এ লার্জ নাম্বার অফ ফেস পয়েন্ট। এখানে যে ফেস পয়েন্টের কথা বলা হলো, ধরো একটা পার্টিকেল একটা ফেস স্পেস দিয়ে এরকম একটা লাইন বা এরকম ধরনের লাইন বা এই ধরনের লাইন, যে ধরনের লাইনই হোক না কেন, এই ধরনের লাইন বা ট্র্যাজেক্টরি এখানে তার আঁকা গেল। তো সেখানে কি হবে, এখানে প্রত্যেকটা পয়েন্ট, এই লাইনের ওপর থাকা প্রত্যেকটা পয়েন্ট পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম বলে দেবে, এবং এই ট্র্যাজেক্টরির ওপর প্রত্যেকটা পয়েন্ট থেকে পার্টিকেলের যে থার্মোডাইনামিক বিহেভিয়ার সেগুলো ডিসক্রাইব করা যেতে পারে। এইবার আমরা চলে আসি যে এটা তো সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে করলাম, যদি সিঙ্গেল পার্টিকেলকে এক্স কোঅর্ডিনেটের আমরা বাধ্য করি মুভ করতে, তাহলে শুধুমাত্র মোমেন্টাম থাকে এক্স বরাবর, যেটাকে পিএক্স বলে। সেখানে টু ডিমেনশনাল স্পেসে এই ফেস পয়েন্টগুলো আঁকা যাবে, ট্র্যাজেক্টরিটাও টু ডিমেনশনাল হবে। যদি এটাকে ফ্রি টু মুভ করা হয়, মানে যে কোনো জায়গায় যেতে পারে এরকম অবস্থা করে দেওয়া হয় পার্টিকেলের ক্ষেত্রে, তাহলে সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখেছি তিনটে কোঅর্ডিনেটস এবং তার করসপন্ডিং তিনটে মোমেন্টাম প্লট করতে হবে। সেখানে ফেস স্পেসের যে ডাইমেনশন হয় ম্যাথামেটিক্যাল ডাইমেনশন, এটা এখানে সিক্স ডিমেনশনাল হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে নাম্বার অফ পার্টিকেলস আমরা এম নিলাম, নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে এম, এম ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস, আর এন ইজ দ্য ডাইমেনশন অফ স্পেস ওয়্যার দ্য পার্টিকেলস আর মুভিং। তাহলে এখানে এম পার্টিকেল রয়েছে, এমটা পার্টিকেলস রয়েছে, আর সেই এম পার্টিকেল, পার্টিকেলের সংখ্যা এম, সেই তারা মুভ করছে, প্রত্যেকটাই মুভ করছে এন ডিমেনশনাল স্পেসে। এই জায়গাটায় আমাদের বার করতে হবে যে টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কতগুলো হবে এখানটায়, বা যে ফেস ফেসটায় আমরা এই সিচুয়েশনটা বা ফেস ট্র্যাজেক্টরি আঁকতে চাই সেই স্পেসটা কত ডাইমেনশনাল হতে হবে। তাহলে এই সিস্টেমটার ফেস স্পেসের ডাইমেনশন কতগুলো থাকতে হবে সেটা আমাদের জানতে গেলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা মোমেন্টাম, এবং যতগুলো মোমেন্টাম কোঅর্ডিনেট থাকে ততগুলো পজিশন কোঅর্ডিনেট থাকে। সুতরাং এন ডিমেনশনাল হলে এখানে প্রথমেই আমরা দুই দিয়ে গুণ করে দেব, যেন এনটা এর মধ্যে কোঅর্ডিনেট হচ্ছে এবং এনটা তার করসপন্ডিং মোমেন্টাম কোঅর্ডিনেট হচ্ছে। তাহলে স্পেস কোঅর্ডিনেট আর মোমেন্টাম কোঅর্ডিনেটের জন্য এখানে প্রথমেই টু দিয়ে মাল্টিপ্লাই করা হলো, আর প্রত্যেকটা পার্টিকেলের জন্য টু এন ডিমেনশনাল স্পেস প্রয়োজন। তাহলে এম পার্টিকেলের জন্য, নাম্বার অফ পার্টিকেলস যদি এম হয়, তার জন্য ফেস স্পেসের ডাইমেনশন হওয়া উচিত টু এন মাল্টিপ্লাইড বাই এম। এটা এই হচ্ছে
ফেজ স্পেসের ডাইমেনশন। এবার আমরা যদি বলি যে অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেলস রয়েছে একটা সিস্টেমে, হতেই পারে যে আমরা এনটিপিতে 1 সিসি গ্যাস নিয়েছি বা 22.4 লিটার গ্যাস নিয়েছি, তার মধ্যে যে মলিকুলসের সংখ্যা সেটা হচ্ছে এনএ, এরকম ধরনের ধরে নাও। এবং প্রত্যেকটা মলিকুলের পজিশন ডিফাইন করতে গেলে, কমপ্লিটলি ডিফাইন করতে গেলে অ্যাট এ টাইম তিনটে কোঅর্ডিনেটস লাগে। তাহলে তিনটে কোঅর্ডিনেটসের জন্য তিনটে মোমেন্টামের প্রয়োজন হবে, তিনটে কোঅর্ডিনেট এবং তিনটে মোমেন্টাম নিয়ে মোট প্রত্যেকটা পার্টিকেলের জন্য ছটা কিন্তু কোঅর্ডিনেটস সেখানে প্রয়োজন। তাহলে টোটাল নাম্বার অফ ডাইমেনশন অফ দ্য ফেজ স্পেস ইকুয়াল টু 6 × (NA) হয়ে যাচ্ছে। যদি কেউ তিনটে ডাইমেনশন নিয়ে কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কেসে অনেক সময় দেখা যাচ্ছে যে তিনটের বেশি কোঅর্ডিনেটসও প্রয়োজন হতে পারে, সাচ অ্যাজ স্পেশাল রিলেটিভিটিতে আমরা যদি যাই, তাহলে সেখানে আমরা মিনকাউস্কি স্পেসে দেখেছিলাম যে স্পেস টাইম দে আর রিলেটেড টু ইচ আদার, সুতরাং দে আর ইনসেপারেবল, তাহলে সেখানে 4 ডাইমেনশন নিয়ে কাজ করা হয়। এই ধরনের এক্সাম্পল আসতে পারে যেখানে ম্যাথামেটিক্যাল আসপেক্টে অনেক সময় 3-এর থেকে বেশি কোঅর্ডিনেটসও ব্যবহার করা যেতে পারে। তো সেই জন্য আমরা এই সম্ভাবনাটা রেখে দিচ্ছি যে n ডাইমেনশন, বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিক্যালি 3টে ডাইমেনশন কোঅর্ডিনেটস হলেই টোটাল একটা সিস্টেমকে ডিফাইন করা যেতে পারে ফিজিক্যালি 3টে ডাইমেনশন। কিন্তু কনস্ট্যান্ট যদি করা হয় যে একটা প্লেনে কোনো একটা কোঅর্ডিনেট মুভ করবে, সেক্ষেত্রে n ইকুয়াল টু 2 হয়ে যাবে যদি একটা প্লেনে মুভ করতে বাধ্য করা হয়, অথবা একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট বরাবর মুভ করতে বাধ্য করা হয়, সেক্ষেত্রে n ইকুয়াল টু 1ও হতে পারে। তো যাই হোক, ইন জেনারেল আমরা নাম্বার অফ পার্টিকেলস যদি m হয় এবং ডাইমেনশন যদি n হয়, তাহলে ফেজ স্পেসে যে কোঅর্ডিনেটস তাদের সংখ্যা 2n × m হবে, বা ফেজ স্পেসটা 2n × m এর হবে। এই স্পেসটাকে অনেক সময় মিউ স্পেস বলা হয়, এই ফেজ স্পেসকে অনেক সময় মিউ স্পেস বলা হয় এবং গামা স্পেসও বলা হয় অনেক সময়, যে টোটাল সিস্টেমের যখন আমরা একটা স্পেসে প্লট করছি এরকমভাবে পজিশন আর মোমেন্টাম দিয়ে, তখন তাকে অনেক সময় গামা স্পেসও বলা হচ্ছে, এটার অন্য নামও দেয়া হচ্ছে, এই মিউ বা গামা এই ধরনের স্পেস বলা হচ্ছে। এবার আমরা আসছি ফেজ স্টাডি। বল স্যার, বলছি মিনিমাম গামা স্পেসটা আরেকবার বলবেন। এই ফেজ স্পেসও যা মিউ স্পেসও তাই, আর গামা স্পেস হচ্ছে ওই সিস্টেমের জন্য বলা হচ্ছে, টোটাল সিস্টেমের যে স্পেসটা তাকে বলা হচ্ছে গামা স্পেস। যখন আর তুমি 6 ডাইমেনশন দিয়ে কন্ট্রোল করতে পারছো না, তখন তাকে তুমি গামা স্পেস বলে দাও। এখানে যদি দুটো পার্টিকেল নিয়ে আসো, তাহলে প্রত্যেকটার জন্য 6 ডাইমেনশনাল দরকার, তাহলে ফেজ স্পেসের যে ডাইমেনশন সেটা 12 হবে যদি দুটো পার্টিকেলই 3 ডাইমেনশনাল স্পেসে ফ্রি টু মুভ হয়, তাহলে তাকে বলা হবে গামা স্পেস। এটার বেসিক কোনো ডিফারেন্স নেই, সেটাই বোঝানোর চেষ্টা করলাম আমি, ঠিক আছে? বেসিক কোনো ডিফারেন্স নেই, ফেজ স্পেসেরই অন্য নাম দেওয়া হচ্ছে গামা স্পেস। একটা গামা স্পেসের মধ্যে কি থাকবে? গামা স্পেস ধরো একটা পার্টিকেলের ক্ষেত্রে 6n ডাইমেনশনাল হবে, তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল ডাইমেনশন 2n মাল্টিপ্লাইড বাই m হবে। যদি
থ্রি ডাইমেনশনাল স্পেসে যায়, তাহলে সেটা যদি এম পার্টিকেলস থাকে তাহলে সেখানে টু ইন্টু থ্রি মাল্টিপ্লাইড বাই এম হবে তার ডাইমেনশন, স্পেসের ডাইমেনশন, সেই স্পেসটাকে গামা স্পেস বলে দেওয়া হবে। তার মানে এখানে যে তুমি প্লট করতে পারছো না যখন সিক্স ডাইমেনশন বা 12 ডাইমেনশন চলে আসছে, সেগুলোকে গামা স্পেস বলা হচ্ছে। অর্থাৎ ফিজিক্যালি তোমার যেখানে প্লট করার আর চান্স থাকছে না, বা প্লট করা যখন যাবে না, তখন সেগুলোকে বলা হচ্ছে গামা স্পেস। তুমি কি ইন জেনারেল এগুলোকে ফেস ফেস বলতে পারো? সবগুলোই ফেস ফেস। এবার ধরো আমি যেটা বোঝাচ্ছিলাম যে ফেস ট্রাজেক্টরি, যত টাইমটা চেঞ্জ হবে তত তার স্পেসটার, যদি সে মুভ করে স্পেসে পার্টিকেলটা, তাহলে তার পয়েন্টটাও এখানে চেঞ্জ হবে এবং এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টের দিকে সে এগিয়ে চলে যাবে। এবং এই অবস্থাকে, এই যে লাইনটা পাওয়া গেল, তাকে বলা হয় ফেজ ট্র্যাজেক্টরি। যত টাইম ইভলভ হবে এই রিপ্রেজেন্টেড পয়েন্টটা এটা ট্র্যাজেক্টরিতে ট্রেস আউট করবে, অর্থাৎ এটা চলতেই থাকবে। জানি এক্স যত বদলাতে থাকবে মোমেন্টামও বদলাতে পারে, নাও বদলাতে পারে, কিন্তু এই স্পেসটাই একটা ট্র্যাজেক্টরি খুঁজে পাওয়া যাবে, এটাকে বলা হচ্ছে ফেজ ট্র্যাজেক্টরি। এবার এই ফেজ ট্র্যাজেক্টরিগুলো এরা কখনো নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করে না, কিন্তু এরা নিজেদের কখনো ইন্টারসেক্ট করে না। আমরা ওটা সিম্পল কেসে ফেস স্পেসের ব্যাপারটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে ফেস সেলের কথা বলি। আমরা তো বললাম যে একদিকে মোমেন্টাম প্লট করব, অন্যদিকে তার এক্স কোঅর্ডিনেট প্লট করব। যদি এটা টু ডাইমেনশন ধরে নিই, সব থেকে সিম্পল কেস, টু ডাইমেনশনের থেকে কম ডাইমেনশন তুমি ফেস স্পেসে খুঁজে পাবে না, একটা কোঅর্ডিনেট এবং একটা মোমেন্টাম, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট এক্স মোমেন্টাম এই। আর যদি ডাইমেনশন তুমি বাড়িয়ে দাও, মানে এক্স আর ওয়াই একটা প্লেনে মুভ করতে বাধ্য করো, সেখানে কি হবে, এক্স ওয়াই থাকবে আর তার সঙ্গে থাকবে পি এক্স পি ওয়াই, সেটা প্লট করা খুব মুশকিল কারণ ফোর ডিমেনশনাল হয়ে গেল। সেই জন্য আমরা সব থেকে সিম্পল কেসটা এখানে প্লট করছি, এক্স আর পি এক্স অনলি। এবার দেখো এখানে যদি একটা পয়েন্ট বসানো হয়, ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি কি বলে ফেস পয়েন্ট, সেই পয়েন্ট কি ইনফরমেশন দেবে, এই পয়েন্টটা আমাদের এই ইনফরমেশনটা দেবে তার পজিশন কত আর তার মোমেন্টাম কত, দুটো পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, একটা পি এক্স এর উপরে অন্যটা এক্স এর উপরে, এবং পারপেন্ডিকুলার যেখানে সেকশন করলো ওই কোঅর্ডিনেটসগুলো তার করসপন্ডিং মোমেন্টাম সেখান থেকে বা পজিশন খুঁজে পাওয়া যাবে, পি এক্স এবং এক্সকে খুঁজে পাওয়া যাবে, এটা ঠিক। এবার তুমি একটু ভালো করে যদি ভাবো, ইজ ইট কম্পেটেবল টু কোয়ান্টাম মেকানিক্স, মানে কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেল সম্বন্ধে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম দুটো তুমি সেম টাইমে, এটা তো সেম টাইমে মাপা হয়েছে, সেম টাইমে মেজার করতে পারো না, এক্স্যাক্টলি পারো না। তো এক্স্যাক্টলি যদি পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম দুটোই উইদাউট এনি এরর যদি মেশার করা যায়, সেখানে কোয়ান্টাম মেকানিক্সের আর কোনো দরকার পড়বে না। এবং আমরা অ্যাকচুয়ালি দেখেছি, বিভিন্ন এক্সপেরিমেন্টেও দেখেছি যে এই আনসার্টিনটি প্রিন্সিপালটা একদম সঠিক। সেই জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট যখন বলে দিচ্ছে কোনো পার্টিকেলের পজিশন এক্স এবং মোমেন্টাম পি এক্স, ভাবতে হবে যে এই পি এক্সটা যখন মেজার করা হচ্ছে বা এই এক্সটা যখন মেজার করা হচ্ছে, এর মধ্যে
এরর কিন্তু ফ্রি নেই, অর্থাৎ এক্স্যাক্টলি আমি এই px আর x আমি বলতে পারবো না এর মধ্যে এই px টা কতটুকু এরর ফ্রি, এটা এটা কিন্তু এরর রয়েছে এবং ডেল্টা px এর মধ্যে এরর রয়েছে এবং এই x এর মধ্যেও এরর থাকবে, সেটা হচ্ছে ডেল্টা x অ্যামাউন্টের এরর এখানে থাকবে। অর্থাৎ এই পয়েন্টটা একটা হেজি পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ একটা রিজিয়ান হয়ে যাবে। আমরা বলতে পারি একটা রিজিয়ানের মধ্যে এই ফেস পয়েন্টটা পাওয়া যাবে, যে রিজিয়ানটার ভলিউম আমরা এখানটাই বার করব। তাহলে এক্স্যাক্ট পয়েন্ট তুমি কি পাবে? এক্স্যাক্ট পয়েন্ট পাওয়া মানে তুমি এক্স্যাক্টলি পিএক্স কত আর এক্স কত বলতে পেরেছ। সুতরাং কোয়ান্টাম মেকানিক্স কিন্তু বলছে যে এক্স আর পিএক্স সেম টাইমে মেজার করা উইদাউট এনি এরর সম্ভব নয়। তো সেই জন্য আমরা কি বলতে পারি, ফেস পয়েন্টটাকে কিরকম ভাবে ডিফাইন করতে পারি? অ্যাকচুয়ালি এ পয়েন্ট ইন এ ফেস স্পেস ইজ অ্যাকচুয়ালি কনসিডার্ড টু বি এ সেল, অর্থাৎ একটা সেল হিসাবে কনসিডার করতে হবে, যার মিনিমাম ভলিউমটা আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে ডিফাইন করা হবে। অর্থাৎ তুমি কোনোভাবেই এখানে নির্দিষ্ট পয়েন্ট এই ফেস স্পেসের ওপরে আঁকতে পারবে না। তোমাকে কি করতে হবে? বলতে হবে যে এ একটা রিজিয়ান যার মাঝখানে পয়েন্টটা রয়েছে এবং পার্টিকেলের মোমেন্টাম যেন এই রেঞ্জে ভ্যারি করতে পারে আর পজিশনটা এই রেঞ্জে ভ্যারি করতে পারে। এবং তুমি যদি এটা টু ডিমেনশনাল স্পেসে যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করো, অবভিয়াসলি তুমি এখানে সেটাকে গোল করে আঁকবে না, সেটাকে রেক্ট্যাঙ্গুলার শেপে রাখবে এবং যার একটা দিক হবে ডেল্টা পিএক্স আর অন্য দিকের চওড়াটা হবে ডেল্টা এক্স। তাহলে পয়েন্টটা কোথায় আছে? পয়েন্টটা এই যে সেলটা আছে সেই সেলটার একদম মিডিলে হবে বা রেক্ট্যাঙ্গেলটার মিডিলের দিকে হবে। তো এখানে আমি পয়েন্টটাকে কিভাবে ডিফাইন করলাম? প্রথমে আগে সেলটাকে ডিফাইন করলাম, বললাম পার্টিকেলের পজিশান আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, সুতরাং পার্টিকেলের পজিশান এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ভ্যারি করতে পারে এবং সেটা হচ্ছে ডেল্টা এক্স এর এররটা, এবং পার্টিকেলের মোমেন্টাম কত হতে পারে? পার্টিকেলের মোমেন্টাম হতে পারে এখানে যদি এটা পি এক্স হয়, এটুকু যদি পি এক্স হয় তাহলে এই উপরের অংশটা পি এক্স প্লাস ডেল্টা পি এক্স হবে, তাহলে এটা হচ্ছে পি এক্স আর উপরের অংশটা হচ্ছে পি এক্স প্লাস ডেল্টা এক্স হবে। এই হচ্ছে এটার অবস্থা এবং কোঅর্ডিনেটের ক্ষেত্রেও তাই, এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স পর্যন্ত এর ভ্যারিয়েশনটা হতে পারে। তাহলে পার্টিকুলার কোনো পয়েন্টকে যদি কেউ ডিফাইন করে ফেলে ফেস ট্র্যাজেক্টরির ওপরে, সে কোয়ান্টাম মেকানিক্সকে কিন্তু স্যাটিসফাই করছে না, অর্থাৎ তার এই কনসেপ্টটা কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্টের সঙ্গে কম্প্যাটেবল নয়। সুতরাং সে পয়েন্ট না ডিফাইন করে কোনো পার্টিকেলের পজিশন মোমেন্টাম জানতে গেলে সে একটা সেলকে ডিফাইন করবে, সেই সেলটার মধ্যে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপালের কনসেপ্ট বসানো রয়েছে। তাহলে সে বলে দেবে যে এক্স্যাক্টলি হয়তো এই পয়েন্টের মধ্যে বা এই পয়েন্টটা পজিশন কোঅর্ডিনেট এবং মোমেন্টাম কোঅর্ডিনেট দিচ্ছে না, কিন্তু এই ফেস সেলের মধ্যে একটা মোমেন্টাম কোনো একটা পজিশন এটা দিয়ে দিচ্ছে, তাহলে এই সেলটাই তার ইনফরমেশন দিতে পারে এবং এটা কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে কম্পেটিবল হবে। এইবার দেখো এই সেলটার ভলিউম মিনিমাম কত হতে পারে? মিনিমাম ভলিউম সেটা আনসার্টেনটি প্রিন্সিপাল বলে দেবে, যে আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এটা অফ দ্য অর্ডার অফ মিনিমাম ভ্যালু হচ্ছে এইচ অথবা এইচ কাট যাই হোক বা এইচ কাট বাই টু বা এইচ বাই টু এই ধরনের অর্ডারের হবে। আমরা এখানে এইচ নিচ্ছি যে মিনিমাম আনসার্টিনটি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটা মাল্টিপ্লিকেশন করলে এইচের সঙ্গে সমান হবে। তাহলে মিনিমাম সেল ভলিউম কত হতে পারে? এইচ। এইগুলোকেই বলা হচ্ছে ফেস সেল।
আর ফেস সেলের সেন্টারে সবসময় ফেস পয়েন্টটা থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা ফেস পয়েন্টকে ডিফাইন করতে গেলে আমাদের কেন ফেস সেলের প্রয়োজন হচ্ছে। এবার আমরা নাম্বার অফ মাইক্রোস্টেটে চলে যাব এই ফেস সেল থেকে। নাম্বার অফ মাইক্রোস্টেট কোন একটা ফেস স্পেস থেকে পার্টিকেলের ক্ষেত্রে কিভাবে বার করা হবে। এখানে দেখো একটা ট্র্যাজেক্টরি আমরা যদি প্লট করি, ফেস ট্র্যাজেক্টরি যদি আমরা প্লট করি, তাহলে সেখানে তার মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে ধরা যাবে, অনেকগুলো পয়েন্ট এখানে ধরা যাবে, এবং এই প্রত্যেকটা পয়েন্ট কতটা কাছাকাছি থাকবে অবশ্যই সেটা মেনে নিতে হবে যে কোয়ান্টাম মেকানিক্স যে ভ্যালুটা বলে দিচ্ছে সেই ভ্যালুটার আমরা কিন্তু এখানে মেনে চলব। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট এখানে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট যেটা মোমেন্টাম আর কোঅর্ডিনেট দিতে পারে, সুতরাং দে আর সেপারেটেড বাই এ ফেস সেল। এই প্রত্যেকটা পয়েন্টকে ডিফাইন করতে গেলে আমাদের সেলের প্রয়োজন। তাহলে কতগুলো পয়েন্ট এখানে থাকবে, যতগুলো আমাদের এখানে ফেস সেল গঠন করা যায়। তাহলে প্রত্যেকটা ভলিউম ফেস সেলের কত, ফেস সেলের প্রত্যেকটা সেল ভলিউম হচ্ছে এইচ। সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস হচ্ছে এই পয়েন্টের সঙ্গে সমান হবে, যতগুলো আমরা ফেস ট্র্যাজেক্টরিতে বা যতগুলো কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে ফেস স্পেসে পয়েন্ট আঁকতে পারবো ততগুলোই এখানটাই নাম্বার অফ মাইক্রোস্টেটস হবে। আর কতগুলো পয়েন্ট আঁকতে পারবো, যতগুলো আমরা সেল আঁকতে পারবো। কিন্তু নর্মালি যদি একটা ট্র্যাজেক্টরি থাকে তার উপর নর্মাল কতগুলো পয়েন্ট যদি থাকে তার উত্তর কিন্তু ইনফাইনাইট হবে। আমরা যে ফেস স্পেসটা এঁকেছি সেখানে নাম্বার অফ পয়েন্টস ইনফাইনাইট কিন্তু হতে পারবে না, কারণ একটা পয়েন্টের থেকে অন্য পয়েন্ট কত ডিস্টেন্সে হবে সেটা কিন্তু ফেস সেল বলে দেবে। কারণ একটা করে পয়েন্ট ডিফাইন করা মানে তার আশেপাশে একটা অঞ্চল ডিফাইন করা, যেটা কিন্তু একটা ফেস সেল, এবং ফেস সেলের মাঝখানটাই ওই ফেস পয়েন্টগুলো থাকবে। তাহলে কতগুলো পয়েন্ট হবে, যতগুলো ফেস সেল এখানে কনস্ট্রাক্ট করা যায়। তাহলে ফেস সেলে ফেস সেল দিয়ে আমাদের টোটাল ফেস স্পেসটাকে ভাগ করে ফেলতে হবে, এবং যতগুলো ওই ধরনের ফেস সেল পাওয়া যাবে ততগুলোই পয়েন্ট পাওয়া যাবে এবং ততগুলোই নাম্বার অফ মাইক্রোস্টেটস হবে। তাহলে নাম্বার অফ মাইক্রোস্টেটস উইল বি, এই সিগমাটাকে বলা হয় নাম্বার অফ মাইক্রোস্টেটস, নাম্বার অফ মাইক্রোস্টেটস উইল বি ইকুয়াল টু নাম্বার অফ ফেস সেল। এটা কিন্তু আমাদের মেনে চলতে হবে, নাম্বার অফ ফেস সেল। এবং নাম্বার অফ ফেস সেল কতগুলো, এই ফেস সেলের মধ্যে যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো এখানে নাম্বার অফ ফেস সেল থাকবে। অর্থাৎ এখানে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিন্তু ইনফাইনাইটসিমেনলি জিরো এরকম হবে না, যেটা নর্মাল একটা লাইনের ক্ষেত্রে হয় যে সমস্ত পয়েন্টগুলো ঘেঁষাঘেঁষি করে থাকে, সেখানে দুটো পয়েন্টের নির্দিষ্ট কোনো ডিস্টেন্স থাকে না। কিন্তু এখানে দুটো পয়েন্টের ডিস্টেন্স সেটা ঠিক হবে কি দিয়ে, এই সেল ভলিউম দিয়ে, সেল ডাইমেনশন দিয়ে ঠিক করা হবে। সুতরাং একটা ট্র্যাজেক্টরির উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস নর্মালি থাকতে পারলেও ফেস স্পেসে থাকতে পারবে না। তাহলে কেউ যদি বলে যে নাম্বার অফ মাইক্রোস্টেটস বার করো, তাহলে যদি ট্র্যাজেক্টরি আঁকা যায় সেখান থেকে নাম্বার অফ ফেস সেল যদি বার করা যায় তাহলে সেটাই হবে নাম্বার অফ মাইক্রোস্টেটস অফ দ্য সিস্টেম।
তাহলে এইভাবে ফেজ স্পেসকে আমরা সেলে ডিভাইড করব, এবং ডিভাইড করার সময় অবশ্যই অ্যাকর্ডিং টু আনসার্টিনটি প্রিন্সিপাল ডিভাইড করব। যে সেলের ভলিউম, প্রত্যেকটার ভলিউম টু ডিমেনশন যদি হয়, একদিকে এক্স অন্যদিকে পি এক্স, প্লট হলে এইচ হবে। এবার ফেজ সেলের ভলিউম যদি এখানে এরকম হয় যে থ্রিডি পার্টিকেল রয়েছে, থ্রিডি পার্টিকেল মানে একটা পার্টিকেল ধরো ফ্রি টু মুভ ইন থ্রিডি, তাহলে সেখানে ফেজ সেলের, প্রত্যেকটা ফেজ সেলের ভলিউম কত হবে? থ্রিডি স্পেসে আমি কি করব, যদি থ্রিডি স্পেস হয় আমরা এক্স, ওয়াই আর জেড কোঅর্ডিনেট ইউজ করবো, করসপন্ডিং মোমেন্টামগুলো হবে পি এক্স, পি ওয়াই আর পি জেড। তাহলে এখানে যদি সেল ভলিউম আমাদের বার করতে হয়, আমরা কি করব, আনসার্টিনটি প্রিন্সিপাল থেকে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড মাল্টিপ্লাইড বাই পি এক্স, পি ওয়াই আর হচ্ছে ডেল্টা পি জেড, এইটা হচ্ছে সেল ভলিউম হবে। এবার সেল ভলিউম এটা আনসার্টিনটি প্রিন্সিপাল থেকে কত হয়, যেহেতু ডেল্টা এক্স আর ডেল্টা পি এক্স এগুলো মাল্টিপ্লাই করে এইচ হবে, আবার ডেল্টা ওয়াই, ডেল্টা পি ওয়াই আর একটা এইচ হবে, ডেল্টা জেড আর ডেল্টা পি জেড মাল্টিপ্লাই করবে আর একটা এইচ হবে। সুতরাং এই তিনটেকে মাল্টিপ্লাই করলে এইচ এইচ এইচ, এই তিনটে মাল্টিপ্লিকেশন করা হলো সেটা এইচ কিউব, এই থ্রিডি স্পেসে সেল ভলিউমটা দিয়ে দেবে। আর যদি নাম্বার অফ পার্টিকেলস এন হয়, নাম্বার অফ পার্টিকেলস এন হলো আর ডাইমেনশান ধরো থ্রিডি, থ্রিডি স্পেস, স্পেসে থ্রিডি কোঅর্ডিনেট স্পেসে এটা ঘুরে বেড়ালো, ফ্রি টু মুভ ইন থ্রিডি, এন পার্টিকেলস রয়েছে, এই গ্যাসিয়াস মলিকুলসের যে প্রবলেমটা সেইটাই, সেক্ষেত্রে সেল ভলিউম কত হবে, একটা সেলের ভলিউম কত হবে? আমরা এটা যেহেতু সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে করলাম, এই থ্রিডি সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে করলাম, তাহলে এই সিঙ্গেল পার্টিকেলের কনসেপ্টটাই আমরা এন পার্টিকেলসের ক্ষেত্রে করে নেব, এবং সেখানে এইচ টু দি বার থ্রি এন হচ্ছে সেল অফ ভলিউম অফ ইচ সেল হবে, এইচ টু দি বার থ্রি এন, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের জন্য এইচ টু দি বার থ্রি, আর তারপরে এন পার্টিকেলসের জন্য এখানে থ্রি এন, এই কনসেপ্টটা আমরা মেনে চলব। তাহলে আমরা এখন যে কোনো ডাইমেনশন প্রত্যেকটা ফেজ সেলের ভলিউম কত হবে সেটা আমরা বার করতে সক্ষম। যদি এই প্রত্যেকটা ভলিউম বার করা সম্ভব হয়, সেলের ভলিউম বার করা সম্ভব হয়, তাহলে নাম্বার অফ মাইক্রোস্ট্রিপস খুব সহজেই ডিরাইভ করে নেওয়া যাবে। এইবারে আমরা বিভিন্ন এক্সাম্পলের ক্ষেত্রে যাব, যে বিভিন্ন পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে ফেজ স্পেস কীভাবে প্লট করব বা ফেজ ট্র্যাজেক্টরি কীভাবে প্লট করব, এগুলো আমরা দেখে নিতে চাই। আচ্ছা, এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে বলো, জিজ্ঞেস করো, তারপরে আমি আবার শুরু করছি। স্যার বলছি, এই যে, হ্যাঁ বলো 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 স্যার, ফেস পয়েন্ট ওইখানে বললেন না যে যে মানে যে ফেস সেল বোঝানোর সময় যে ফেস পয়েন্ট হেজি হয়ে যাবে, ওটা কি আনসার্টেনটি প্রিন্সিপাল এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পয়েন্টকে যদি একদম এক্স্যাক্টলি ম্যাথামেটিক্যাল পয়েন্ট বলো,
আমরা যে ধরনের পয়েন্ট ডিফাইন করে অভ্যস্ত যে যার কোনো ডাইমেনশন নেই, সেই ধরনের সেইভাবে যদি আমরা ডিফাইন করি পয়েন্টকে ফেস স্পেসে, তাহলে আমরা সেখানে এক্স্যাক্টলি ধরে নাও এক্স আর পিএক্স মেজার করে ফেলছি যদি টু ডাইমেনশনাল হয়। হ্যাঁ স্যার, তাহলে এক্স্যাক্টলি মেজার করার বিষয় তো কোয়ান্টাম মেকানিক্সে নেই, বলা আছে পার্টিকেলের পজিশন মোমেন্টাম তুমি অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট টাইমে এক্স্যাক্টলি মেজার করতে পারবে না, উইদাউট এনি এরর কোনোভাবেই মেজার করা সম্ভব নয়। তাহলে সেই পয়েন্টটা তুমি যদি এক্স্যাক্ট পয়েন্ট না ধরো তাহলে কি বলতে হবে তোমাকে, যেন বলতে হবে এর একটা গন্ডি রয়েছে যে এইখান থেকে এত পর্যন্ত সেই পয়েন্টটা ঘুরে বেড়াতে পারে। হ্যাঁ, কোনখান থেকে, এই যে একটা সেল এখানে আমরা দিয়ে দিলাম, এই সেলটাই ধরুন একটা সীমা পরিসীমা, সেটার মধ্যে মোমেন্টামটা এখানে এত দূর ভ্যারি করতে পারে আর পজিশনটা এরকম ভ্যারি করতে পারে, যেখানে আমরা এক্স এই হরিজন্টালি প্লট করেছি আর ভার্টিক্যালি পিএক্সটাকে প্লট করেছি, এইটা বলা হচ্ছে। তাহলে আনসার্টেনটি প্রিন্সিপালের এটা সঙ্গে কম্পেটেবল হয়ে যাবে। আর তুমি যদি পয়েন্টটাকে ডিফাইন করে ফেলো তার মানে তুমি এক্স্যাক্টলি এটার পিএক্স আর এক্স ডিফাইন করে ফেলেছ, কিন্তু তুমি যদি পয়েন্টটাকে এরকমভাবে ডিফাইন করো যে এই সেলের মধ্যে পয়েন্টটা যে কোনো জায়গায় থাকতে পারে বা নড়াচড়া করতে পারে, তাহলে তুমি কিন্তু এক্স্যাক্টলি বললে না যে এর মোমেন্টাম কত হবে, বললে যে মোমেন্টাম এখান থেকে এইটুকু মোমেন্টাম থেকে এতখানি মোমেন্টাম যে কোনোটাই হতে পারে, বা পজিশনটা এই পজিশন থেকে এই পজিশন যে কোনোটাই পজিশনটার হতে পারে। এখানে কিন্তু রেঞ্জটা রেখে দিলে তুমি, এই রেঞ্জটা এখানে তুমি তুমি কোঅর্ডিনেটের রেঞ্জটা রেখে দিলে, সেটা এখানে বলা হচ্ছে। আমরা এবার একটা সিম্পল কেস নেব যার ক্ষেত্রে ফেজ ট্র্যাজেক্টরি আঁকার চেষ্টা করব, ফেজ ট্র্যাজেক্টরি অফ এ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে বা সিম্পল পেন্ডুলাম থেকে আরো যদি সহজ হয়, সহজ কোনো প্রবলেম হয়, সেটা হচ্ছে এসএইচএম পেন্ডুলামে আমরা যাচ্ছি না, এসএইচএম এ যাচ্ছি। ধরো নাও একটা এসএইচএম আছে, সিম্পল হারমোনিক মোশন, সেই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমাদের ডিফাইন করবে করতে হবে, সেটা হচ্ছে পার্টিকেলটা এক্স এর দিকে ভাইব্রেট করছে, পার্টিকেলের মাস এম, টোটাল এনার্জি ই, এটসেট্রা এটসেট্রা। তো এরকম যদি হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর সেটার টোটাল এনার্জিটা কত হবে, টোটাল এনার্জি হবে ই, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে এটাকে বলা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট আর এক্সট্রা তার কোঅর্ডিনেট। এটা যদি পোটেনশিয়াল এনার্জি হয়, কাইনেটিক এনার্জি হবে হাফ এম এক্স ডট স্কোয়ার, এক্স ডট মানে কিন্তু ভি, তো যাবতীয় ভেলোসিটিকে মোমেন্টাম দিয়ে লিখতে হবে। কেউ যদি চায় যে আমি ভেলোসিটি প্লট করব, সেখানেও ফেস স্পেসে আঁকতে পারে, কিন্তু যেহেতু কোয়ান্টাম মেকানিক্সে মোমেন্টাম আর কোঅর্ডিনেট দিয়ে ইকুয়েশনটা তৈরি করা আছে, সেই জন্য তার সঙ্গে যোগাযোগ রাখাটা খুব সুবিধা হবে যদি মোমেন্টাম আর কোঅর্ডিনেট এই দুটোকে প্লট করো। সুতরাং আমরা ভেলোসিটি রাখবো না, ভেলোসিটিটাকে মোমেন্টামের টার্মসে লিখে দেবো। তাহলে আমরা জানি যে পি এক্স ইকুয়াল টু এম এক্স ডট। হ্যাঁ, এবার এই এক্স ডটটাকে তাহলে পি এক্স বাই এম করে দেবো, তাহলে প্লাস এখানটাই হাফ এম পি এক্স বাই এম তার হোল স্কোয়ার করে দিলাম, আমরা ভেলোসিটিকে সরিয়ে দিলাম এখান থেকে, তাহলে কত হবে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ পি এক্স স্কোয়ার। আমরা পি এক্সটাকে না ক্যারি করে শুধু পিও লিখতে পারি, পি এক্স স্কোয়ার বাই এম হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এনার্জি। এইবার এখান থেকে যদি আমরা এটাকে ই দিয়ে ভাগ করে দিই কত হবে, তাহলে ইকুয়েশনটা থেকে কি পাবো,
ই দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, কারণ লেফট হ্যান্ড সাইডে ই আছে, ই দিয়ে যদি থ্রু আউট এটাকে ডিভাইড করে দিই ইকুয়েশনটাকে, তাহলে লেফট সাইডে ওয়ান পেয়ে যাব। তাহলে ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু ই বাই কে, টু ই বাই কে। আমরা একটু এটাকে হিসাব করে লিখলাম, তার কারণ হচ্ছে উপরে ভ্যারিয়েবেল রাখবো শুধুমাত্র, আর নিচে কনস্ট্যান্টগুলোকে লিখবো। আর এখানে কি হবে, শুধুমাত্র ভ্যারিয়েবেল বলতে এখানে পি এক্স কে বোঝাচ্ছি, তাহলে পি এক্স স্কোয়ার বাই এখানে কত হচ্ছে টুয়াইস এম, টুয়াইস এম এই এই ইকুয়েশনটা দেখো ইলিপসের মতো। ইলিপসের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশনটা কি, ইলিপসের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন না, যেটা সেমি মেজর আর সেমি মাইনর এক্স আর ওয়াই এর সঙ্গে প্যারালাল, সেরকম একটা ইলিপস। তো তার অরিজিনটা একদম মিডিলে থাকবে, সেটার ইকুয়েশনটা হয় এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটাকে এটার সঙ্গে যদি আমরা ইকুয়েট করি তাহলে এই ইকুয়েশনটা ইলিপস হয়ে যাবে, অর্থাৎ ফেজ ট্র্যাজেক্টরি অফ এ পার্টিকেল আন্ডার সিম্পল হারমোনিক ফোর্স উইল বি ইলিপস। ফেজ ট্র্যাজেক্টরি এখানে ইলিপস হয়ে যাবে, যেখানে এ সেমি মেজারটা হবে রুট ওভার টুয়াইস ই বাই কে, টুয়াইস ই, এগুলো প্রত্যেকটা আবার পরে কাজে লাগবে এই ইকুয়েশনটার, এবং বিটা হচ্ছে রুট ওভার টুয়াইস এম, টুয়াইস এম ই, এ হচ্ছে বিটা। তাহলে সেমি মেজর সেমি মাইনার দুটোকে আমরা বার করে ফেলেছি, এবং ইলিপসের যে ইকুয়েশন সেটাও আমরা বুঝতে পেরেছি, এই ইকুয়েশনটা ইলিপসের ইকুয়েশন। তাহলে এসএইচএম এর ক্ষেত্রে ফেজ ট্র্যাজেক্টরি বুঝতে পারলাম যে একটা ইলিপস এর মতো হবে। আমরা এক্স এদিকে প্লট করেছি, ধরে নাও ওয়াই এর দিকে ভার্টিক্যাল ডাইরেকশনে পি এক্সটা প্লট করেছি, আর ট্র্যাজেক্টরিটা কীরকম ধরনের হবে, এরকম ধরনের ট্র্যাজেক্টরি পাওয়া যাবে। তাহলে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এই ধরনের ট্র্যাজেক্টরি পাওয়া যাবে। এখান থেকে সমস্ত কিছু বার করা যেতে পারে, যে যদি এনার্জিটা জিরো থেকে ই পর্যন্ত হয়, জিরো থেকে ই পর্যন্ত হয়, ধরে নাও এনার্জিটা জিরো এরকম হলো, তাহলে তার ফেজ ট্র্যাজেক্টরিটা কোথায় যাবে, একদম সেন্টারে চলে যাবে, এখানে চলে যাবে জিরো হলে। ধরে নাও জিরো থেকে ই এর মধ্যে কোনো একটা ভ্যালু হতে পারে, এরকম যে ই বাই থ্রি হলো বা ই বাই টু হলো, এরকম কোনো একটা ভ্যালু হলো, তাহলে সেটার জন্য ট্র্যাজেক্টরিটা কোথায় যাবে। তাহলে আমরা একটা কম এনার্জির জন্য ই বাই টু বা ই বাই থ্রি এরকম একটা এনার্জির জন্য যদি এখানে প্লট করি, তাহলে তার ফেজ ট্র্যাজেক্টরি এরকম হবে। যদি আরও কম এনার্জি হয় তাহলে তার ফেজ ট্র্যাজেক্টরি ইলিপসি হবে, দেখতে এরকম হবে, অথবা ইটা যদি আর একটু বাড়িয়ে দিই তাহলে তার ফেজ ট্র্যাজেক্টরি বাইরে দিয়ে যাবে, এরকমভাবে হবে। তাহলে প্রত্যেকটা ইলিপস কিন্তু তাদের সেমি মেজর সেমি মাইনারগুলো বড় থেকে ছোট এরকমভাবে ভ্যারি করবে, যদি এনার্জি কম থেকে বেশি হয়। যদি বলা হয় যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফেজ সেল ফ্রম এনার্জি জিরো টু ই, জিরো থেকে ই এর মধ্যে নাম্বার অফ ফেজ সেল বার করতে বললো, অথবা বললো যে নাম্বার অফ মাইক্রোস্টেটস বার করো, তাহলে তুমি কি করবে। এখানে প্রথমে যেটা করতে হবে, এই ভলিউমটাকে বার করতে হবে তোমাকে, এই ভলিউমটাকে বার করতে হবে। এই ভলিউমটা কি করে বার করা হবে, এই ভলিউম বার করার উপায় হচ্ছে পাই এ বি, এটাকে ভলিউম বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু সারফেস, ফেস 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 ফেসের জেনারেল যে
ভলিউম, সেটা সারফেস হলেও ভলিউমই বলা হচ্ছে, সেটা 2D হোক 6D হোক যাই হোক সেটাকে ভলিউম বলেই ডাকা হচ্ছে। কারণ তুমি যদি সেটাকে রেস্ট্রিক্ট করো যে 3D-কেই তুমি ভলিউম বলবে, তাহলে অ্যাকচুয়ালি তুমি 3D-এ কিন্তু খুঁজেই পাবে না, কোনো সময় খুঁজে পাবে না। সব থেকে কম ডাইমেনশন যদি হয় সেটা হচ্ছে 2D, আর তারপরে ডাইমেনশনটা কত যদি তুমি 2D স্পেস কোঅর্ডিনেটে মুভ করাও পার্টিকেলকে, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে পিএক্স পিওয়াই চলে আসবে, সেটা হয়ে যাবে 4D, তারপরে চলে আসছে 6D। তাহলে তুমি কোনোভাবেই কিন্তু 3D পাচ্ছ না, সেই জন্য এখানে জেনারেল যে ভলিউমটাকে সেটা সবসময় ফেস ফেস ভলিউমই বলা হচ্ছে, যদিও এখানে একটা সারফেস। তাহলে সেই ফেস ফেস ভলিউম ইকুয়াল টু সারফেস এরিয়া পাই এবি, এটা কার জন্য? যদি এনার্জি পার্টিকেলের 0 থেকে ই পর্যন্ত ভ্যারি করে তার জন্য। এবার এই যে এ আর বি এখানে তুমি যদি লিখে দাও, তাহলে ফেস এখানে ফেস সেলে যে ভলিউম অকুপাই করে বসে থাকবে সেটা বার হয়ে যাবে। আর যদি তুমি এর মধ্যে কতগুলো ফেস সেল আছে বা কতগুলো ফেস পয়েন্ট আছে বার করতে চাও, তাহলে প্রত্যেকটা সেল ভলিউম দিয়ে ভাগ করে দিতে হবে। ভলিউম অফ ইচ ফেস সেল কত হবে? ডেল্টা এক্স আর হচ্ছে ডেল্টা পিএক্স, এটা হচ্ছে ইচ ফেস সেলের ভলিউম, এটা ইকুয়াল টু এইচ হবে। তাহলে এইচ দিয়ে যদি পাই এবিকে ভাগ করে দাও, কি পাওয়া যাবে? নাম্বার অফ ফেস পয়েন্ট অর নাম্বার অফ ফেস সেল ফর দ্য এনার্জি 0 to E, ফর দ্য এনার্জি রেঞ্জ 0 to E। তাহলে পাই এবি বাই এইচ করলে কি পাওয়া যাবে? এটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস ফর দ্য এনার্জি রেঞ্জ 0 to E, এটা হচ্ছে নাম্বার অফ ফেস সেল, ফেস সেলের সংখ্যাটাই হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস। আমরা আরো কয়েকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। ফেস স্পেস হবে ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ফেস স্পেস কেমন হবে? আগে সেল ভলিউম বার করা হচ্ছে, এলিমেন্টাল ভলিউম ইন ফেস স্পেস, এলিমেন্টাল ভলিউম মানে প্রত্যেকটা সেলের ভলিউম কত হবে। তো 3D-র ক্ষেত্রে ডিএক্স ডিওয়াই ডিজেড, সেটাকে DQX দিয়ে লেখা হচ্ছে, DQX DQY DQZ, আর তার করসপন্ডিং মোমেন্টামগুলো মাল্টিপ্লাই করো, করলে দেখবে যে এইচ কিউব হয়ে গেল। তাহলে ভলিউম অফ ফেস স্পেস কত হবে? এই সমস্তটাকে ইন্টিগ্রেশন করে দাও, সমস্তটাকে ইন্টিগ্রেশন করলে যদি কোঅর্ডিনেটগুলো তুমি বলে দাও যে এটা একটা পার্টিকেল সে ভি ভলিউমের মধ্যে ঘুরতে পারে, তাহলে এইটা ইন্টিগ্রেশন করে, এই তিনটেকে ইন্টিগ্রেশন করে এখানে ভি হয়ে যাবে, ক্যাপিটাল ভি হয়ে যাবে, সেটা এখানে দেখানো হচ্ছে ভি। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করে 6টা ইন্টিগ্রেশনের মধ্যে 3টে ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো ভি, কারণ পার্টিকেলটা ধরে নাও 3D স্পেসে মুভ করলে তার স্পেস ভলিউম হয় ভি। কোঅর্ডিনেট ভলিউম কত হয়? যদি তার কোঅর্ডিনেট 0 থেকে P পর্যন্ত ভ্যারি করে, মোমেন্টাম কোঅর্ডিনেট 0 to PX PY PZ বা পি ম্যাক্স পর্যন্ত এখানে ভ্যারি করার কথা বলা আছে, তাহলে 0 to P max যদি তার মোমেন্টাম হয়, তাহলে তার মোমেন্টাম ভলিউম কত হবে? মোমেন্টাম ভলিউম দেখো, 0 to P max মানে সেটা সমস্ত দিকেই পি ম্যাক্স পর্যন্ত তার লিমিট, অর্থাৎ পিএক্সের সর্বোচ্চ লিমিট হচ্ছে পি ম্যাক্স, PY তাই, PZ এরও তাই, সমস্ত দিকেই পি ম্যাক্স। তাহলে এটা স্ফেরিক্যালি সিমেট্রিক হয়ে যাচ্ছে এই মোমেন্টাম স্পেসটা, এবং মোমেন্টাম স্পেসটা যদি স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, তোমাকে ধরো বলা হলে একটা পার্টিকেলকে তুমি অরিজিনের সঙ্গে পি ম্যাক্স লম্বা একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছো, তাহলে সেই পার্টিকেলটা
অরিজিন থেকে পি ম্যাক্সের থেকে বেশি দূরত্বে যেতে পারবে না, এরকম একটা অবস্থা করে রেখেছ মোমেন্টাম স্পেসে, তাহলে সে কোন ভলিউমের মধ্যে ঘুরে বেড়াতে পারে, কোন ভলিউম সে অকুপাই করতে পারে? তুমি বলবে অবভিয়াসলি সেটা একটা স্পিয়ার হবে, সেই ভলিউমটা একটা স্পিয়ার হবে, ভলিউম অফ স্পিয়ার হবে, এবং সেক্ষেত্রে ফোর্থ থার্ড পাই আর কিউব বা ফোর্থ থার্ড পাই পি ম্যাক্স কিউব হবে, সেই সেটাই এখানে লেখা আছে। তাহলে এখানে মোমেন্টাম স্পেসটা যেহেতু স্পেরিক্যালি সিমেট্রিক জিরো টু পি এর রেঞ্জটা, সেই জন্য ফোর্থ থার্ড পাই ফোর্থ থার্ড পাই মাল্টিপ্লাইড বাই পি ম্যাক্স কিউব এখানে লিখে দিয়েছ মোমেন্টাম ভলিউম, এই দুটো মাল্টিপ্লাই করে এখানে টোটাল ভলিউমটা বার করে ফেলেছি আমরা। আর এই যে স্পেস ভলিউমটা, যেহেতু বলে দেওয়া হয়েছে পার্টিকেলটা ভি ভলিউমের একটা কন্টেনারের মধ্যে আটকানো আছে বা ভি ভলিউমটা অকুপাই করে থাকতে পারে, সেই জন্য এটার ক্যালকুলেশনের জন্য সেই জটিলতা আমাদের ম্যাথামেটিক্যাল যে ইন্টিগ্রেশন সেটা করতে হচ্ছে না, তার কোঅর্ডিনেটের ইন্টিগ্রেশন সরাসরি আমরা ক্যাপিটাল ভি লিখে দিলাম, তাহলে টোটাল ফেস স্পেসের ভলিউম এটা হয়ে গেল। এবার নাম্বার অফ ফেস সেল, আমরা যদি ফেস সেলের সংখ্যাটা বার করতে যাই তাহলে একটা সেলের ভলিউম দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ এই যে ফেস ভলিউমটা পেলাম এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, একটা সেলের ভলিউম দিয়ে ভাগ করব, এবং তাতে বুঝতে পারবো কতগুলো এর মধ্যে সেল আছে, সেটা হচ্ছে এইচ কিউব, আমরা জানি এইচ কিউব দিয়ে ভাগ করা হয়েছে। এখানে এইচ জিরো অন্য কারণে নাম দেওয়া হচ্ছে, পরে এটাকে এইচ করে দেওয়া হবে, আমরা দেখতে পারবে দেখো হাইজেনবার্গ আর্থমেটিক ইন্টিগ্রাল এইচ লিখে দেওয়া হচ্ছে। এবং নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস কটা হবে, জিরো টু ই এনার্জি যদি জন্য নাম্বার অফ মাইক্রোস্টেটস বার করা হয় তাহলে নাম্বার অফ ফেস সেল যা হবে নাম্বার অফ মাইক্রোস্টেটসও একই হবে। এইটা দেখো এই এই যে উপরে যে নিউমারেটর এটা ভুল লিখেছে, এটা অ্যাকচুয়ালি এটা হবে, এই উপরে এটা হবে, এই এক্সপ্রেশনটা হবে ভলিউম অফ ফেস স্পেস, এটা উপরে এটা হবে। অর্থাৎ এই রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে তোমাকে ফেস স্পেসের ভলিউম বার করতে গেলে কি করতে হবে, আগে কোঅর্ডিনেট স্পেসের ভলিউমটা বার করে নাও যেটা খুব সহজ হবে, তারপরে মোমেন্টাম স্পেসের ভলিউম বার করো, দুটোকে মাল্টিপ্লাই করো, ফেস স্পেসের ভলিউম বার হয়ে যাবে। যদি নাম্বার অফ সেল প্রেজেন্ট ইন দ্য ফেস স্পেস বলে তাহলে প্রত্যেকটা সেলের ভলিউম আগে বার করে নাও আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে, এবং সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে নাম্বার অফ ফেস সেল পেয়ে যাবে, এবং নাম্বার অফ ফেস সেল যা হবে নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটসও তাই হবে। এবার বলা হচ্ছে ফেস ট্র্যাজেক্টরি অফ এ ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন একটা পার্টিকেল যে কোনো জায়গায় যেতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে সে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো জায়গায় ফ্রি টু মুভ করে দেওয়া হচ্ছে, এবং তার মোমেন্টাম বলা হচ্ছে ধরে নাও এখানটাই একটা পার্টিকেলের মোমেন্টাম পি বলে দেওয়া হলো, পি বলে দেওয়া হলো বা এনার্জি ই বলে দেওয়া হলো। তোমাকে যদি এনার্জি ডিফাইন করে দেয় তাহলে তুমি সহজেই সেখান থেকে রুট ওভার টুয়াইস এমই করলে ই বার হয়ে যাবে, তাহলে ফিক্সড এনার্জি পার্টিকেলের যদি ই বলে দেওয়া হয়, একটা ফ্রি পার্টিকেলের এনার্জি সবসময় কনজার্ভ থাকে যেহেতু তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, তার উপর ওয়ার্ক ডান করা হচ্ছে না, ওয়ার্ক ডান যদি না হয় তার এনার্জি চেঞ্জের রাস্তা নেই, সেই জন্য তার এনার্জি ফিক্স ই করে দেওয়া হচ্ছে, সেখান থেকে মোমেন্টাম তুমি কী করে বার করবে, মোমেন্টাম তুমি এই মোমেন্টামের স্কোয়ার যদি না পেতে চাও তাহলে পি ইকুয়াল টু রুট ওভার টুয়াইস এমই করে দাও, তাহলে এবার পি ইকুয়াল টু যখন রুট ওভার টুয়াইস এমই করে দেবে ইটা ফিক্সড, তাহলে পিটা কত হবে, একটা প্লাস রেজাল্ট পাওয়া যাবে, একটা মাইনাস রেজাল্ট পাওয়া যাবে, মোমেন্টাম কখনো নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, দুটোই কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে, তাহলে মোমেন্টাম নেগেটিভ পজিটিভ সেই জন্য এখানটায় কি করা হয়েছে দেখো এইদিকে মোমেন্টাম প্লট করা হয়েছে, এখানে ভালো করে ভেবে দেখো এটা মোমেন্টাম, মোমেন্টাম প্লট করা হয়েছে, তাহলে তার মোমেন্টামটা এখানে প্লাস টু এমইউ হতে পারে আবার মাইনাস টু এমইউ হতে পারে, আমি সেটাকে ভেক্টর দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে বেস লাইন, এদিকে এদিকে ধরো এক্স, এদিকে এক্স, সে নেগেটিভ এক্সের দিকেও যেতে পারে পজিটিভ এক্সের দিকেও যেতে পারে,
এবার যদি বলে যে ফিক্সড এনার্জি ই, তাহলে মোমেন্টাম কত হবে? প্লাস টু আই সেম ইউ রুট ওভার টু আই সেম ইউ হতে পারে, মাইনাস টু এম ইউ হতে পারে, অর্থাৎ পার্টিকেল এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে। তো তাহলে তো তুমি কমপ্লিটলি ডিফাইন করে ফেললে, অর্থাৎ মোমেন্টামকে মোমেন্টামকে ফিক্স করে ফেললে। মোমেন্টাম ফিক্স করে ফেললে তো তোমার আনসার্টিনিটি প্রিন্সিপালের সঙ্গে বিরোধ চলে আসবে। সেই জন্য যদি মোমেন্টামের রেঞ্জ চাও, যে ই থেকে ই প্লাস ডি পর্যন্ত হয়তো এনার্জিটা ভ্যারি করছে, এই রেঞ্জ যদি চাও, এনার্জিটা তোমার ভ্যারি করছে এরকম মনে করো, যদি আমি তাহলে এনার্জিটা ফ্লাকচুয়েট করে দিলাম অল্প রেঞ্জে, সেটা হচ্ছে ডি পরিমাণ ফ্লাকচুয়েশন আছে এনার্জির, তাহলে মোমেন্টামের একটা ফ্লাকচুয়েশন থাকবে, মোমেন্টাম পি থেকে পি প্লাস ডিপি পর্যন্ত, আর এদিকে মাইনাস পি থেকে মাইনাস অফ পি প্লাস ডিপি পর্যন্ত ভ্যারি করতে পারে। তাহলে এটা হচ্ছে ডিপি, এটা হচ্ছে ডিপি, এটা নেগেটিভ মোমেন্টামের জন্য নিচের দিকে আর পজিটিভ মোমেন্টামের জন্য উপরের দিকে। এই ডিপিটা কি করে পাবে তুমি? এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে ডেল্টা পি বা ডিপি বার করে নাও, কত হবে? প্লাস মাইনাস এখানে টু আই সেমি হলো, টু আই এমই তো হলো, কিন্তু প্লাস মাইনাস টু এমইকে তুমি ডেরিভেটিভ করবে অ্যাকচুয়ালি, তাহলে ডেরিভেটিভ করার সময় একটা হাফ চলে আসবে, এখানে একটা হাফ আসবে, আমি একটু ভালো করে করছি এটাকে। উপরের এই লাইনটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, তাহলে তোমার হচ্ছে আগে একটা প্লাস মাইনাস আসে, তারপরে একটা রুট ওভারের জন্য হাফ আসে, তারপরে টু আইস এমই, এটা টু দি পাওয়ার মাইনাস মাইনাস হাফ আসবে, আর ভেতরের অংশটাকে ডেরিভেটিভ করলে একটা টু এম আসবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লাইড বাই ডেল্টা ই আসবে, এই হচ্ছে ফ্যাক্টর। তো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে, ডেল্টা পি এর ভ্যালুটা হচ্ছে এই টুটার এই হাফটা কাটবে, কেটে গিয়ে প্লাস মাইনাস আসবে, এম ডেল্টা ই থাকবে, এম ডেল্টা ই থাকলো, তার সঙ্গে নিচে থাকলো রুট ওভার টু আই সেমি। এবার এমটাকে তুমি অ্যালজেব্রাইক ক্যালকুলেশনে এটাকে ইয়ে করতে পারো, আলাদা করতে পারো, এটাকে কেটে দিতে পারো, রুট ওয়াই রুট ওভার এম হয়ে যাবে, তাহলে এইভাবে ক্যালকুলেশন করতে পারো ডিপি, এবং ডিপিটা হচ্ছে এই রেঞ্জটা। আর তোমাকে যদি বলে যে এখানে এনার্জি আমি ফিক্স করে দিলাম, ই যদি ফিক্স করে দেয়, তাহলে ই ফিক্স করে দিলে কিন্তু পি ফিক্স হয়ে যাবে, পি নড়াচড়া করবে না তখন, তো সেক্ষেত্রে এই রেঞ্জের ব্যাপারটা থাকছে না, হ্যাঁ, তখন মোমেন্টাম লাইনটা এটাই হবে, অথবা এই এইটা হচ্ছে মোমেন্টাম লাইন হবে, এবং ট্র্যাজেক্টরি দেখো, হয় এইদিকে যাবে নয় এইদিকে যাবে, নেগেটিভ এক্সিসের দিকে গেলে নেগেটিভ মোমেন্টাম হবে, সেক্ষেত্রে ফেজ ট্র্যাজেক্টরি কেমন হবে আমি আরেকবার এখানে দেওয়া আছে তবুও দেখিয়ে দিচ্ছি। অ্যারোটা ফলো করো, যদি সে পজিটিভ মোমেন্টাম নিয়ে এগোয় তাহলে এদিকে ডাইরেকশন দিতে হবে, কারণ এদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস, আর নেগেটিভ মোমেন্টাম নিয়ে এগোয় ফিক্সড এনার্জি, তাহলে তার অল্টারনেটিভ ওয়ে হচ্ছে এদিকে তুমি অ্যারোটা দিয়ে দাও, নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছে, সেই জন্য রুটো মাইনাস রুট ওভার টু আই সেমি এখানে আছে, রুট ওভারটা পুরোটার উপরে আছে, এটাও তাই। এবং ফিক্সড মোমেন্টামের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স এখানে বিরোধ কেন করবে না, তার কারণ হচ্ছে যেহেতু তুমি বলছো যে অরিজিন থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স এখানে ভ্যারি করতে পারে, যে কোনো জায়গায় সে মুভ করতে পারে, তাহলে পজিশন অ্যাকচুয়ালি পজিশন আনসার্টেনটিটা এখানে কত হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সুতরাং পজিশনটা এক্সট্রিমলি আনসার্টেন, সেক্ষেত্রে মোমেন্টাম মেজার করতে গিয়ে সেটা এক্সট্রিমলি সার্টেন হবে, অর্থাৎ ফিক্সড হবে, এবং সেটা রুট ওভার টু আই সেমি, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। আর যদি বলে যে এনার্জিটা ভ্যারি করছে ই থেকে ই প্লাস ডি, তাহলে অবভিয়াসলি এই অংশটার মধ্যে তার অ্যাক্সেসিবল স্টেটসগুলো থাকবে, এই অংশটার মধ্যে,
ফেজ ট্রাজেক্টরি অফ এ ফ্রি পার্টিকেল বাট ফলিং আন্ডার গ্র্যাভিটি, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে তার আন্ডারে এটা নিচের দিকে পড়ছে এবং সে ডাইরেকশনটা জেড ডাইরেকশন নেওয়া হচ্ছে, নেগেটিভ জেড ডাইরেকশন নেওয়া হচ্ছে। তার নিউটনিয়ান ইকুয়েশনটা কি হবে, অ্যাক্সেলারেশনটা মাইনাস জি, জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, নেগেটিভটা নেওয়া হয়েছে যেহেতু নেগেটিভ জেড ডাইরেকশন এটা মুভ করছে তাই জন্য। এটা থেকে যদি আমরা পার্টিকেলটার পজিশন বার করতে চাই, জেড পজিশন বার করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে দুইবার, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি আর পজিশনটা ভি জিরো আর জেড জিরো এগুলো কাজে লাগবে। মনে রাখতে হবে আমাদের কিন্তু ফেজ ট্র্যাজেক্টরি আঁকার সময় এই টিগুলোকে সরাতে হবে অ্যাট এনি কস্ট, টিগুলোকে সরাতে হবে, যদি ভেলোসিটি থাকে সেগুলোকেও সরাতে হবে। আমরা টাইম ভ্যারিং ভেলোসিটিটা ক্যাপিটাল ভি বলছি এখান থেকে, তো ভেলোসিটি এখানে জাস্ট একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি বেরিয়ে চলে আসবে ইজি, আর সেখান থেকে টাইমটা বার করে নাও। এই লাইন থেকে টাইমটা বার করাটা কোনো কঠিন কাজ নয়, সুতরাং এখান থেকে টাইমটা বার করে নাও। তাহলে টাইমটা বার করবে কী করে, ভি জিরোটা এই পাশে নিয়ে আসো, নিয়ে এসে তারপরে টাইমটা জি দিয়ে থ্রু আউট ইকুয়েশনটাকে ডিভাইড করে দিলে টি বার হয়ে যাচ্ছে, কারণ টিটাকে সরাতে হবে। এই যে টাইমটা পেলাম এই টাইমটা নিয়ে গিয়ে এই জেডের মধ্যে বসিয়ে দাও, এই জেডের যে ইকুয়েশনটা আছে এর মধ্যে বসিয়ে দাও এই ইকুয়েশনটা। এই যে এখানে একটা টাইম আছে, এখানে একটা টাইম আছে, এই টাইমগুলোকে রিপ্লেস করো, করলে এটা হয়ে যাবে। তাহলে এইটা এক রয়েছে ভেলোসিটি, আর দুই নম্বর আছে দেখো কোঅর্ডিনেট, তাছাড়া কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবল এখানে দেখা যাচ্ছে না। তাহলে কোঅর্ডিনেট আর ভেলোসিটি, ভেলোসিটিকে তুমি খুব সহজেই এই ভিগুলোকে ক্যাপিটাল ভিটাকে, অ্যাকচুয়ালি ছোটো ভিকে আমি কনস্ট্যান্ট বলে এটাকে দরকার নেই কিছু রিপ্লেস করা, ভ্যারিয়েবল বলতে ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভিকে তুমি পি দিয়ে রিপ্লেস করবে, মানে পি জেড বাই এম করে দেবে, এটা করলে হয়ে যাবে। তাহলে এই ভেলোসিটি আর পি জেড এর মধ্যে ডিফারেন্সটা কি, একটা কনস্ট্যান্ট, কার্বন নেচার তাতে বদল হবে না। যদি কেউ ভেলোসিটি আর কোঅর্ডিনেট জেড এই দুটোকে প্লট করে সেটা পি জেড আর জেডের যে কোঅর্ডিনেট ট্র্যাজেক্টরি একই রকম হবে, সুতরাং এই ইকুয়েশনটাকে আঁকলেই তুমি ফেজ ট্র্যাজেক্টরি নেচার পেয়ে যাচ্ছ। এদিকে মোমেন্টাম প্লট করা হয়েছে আর এদিকে পজিশন প্লট করা হয়েছে, জেড প্লট করা হয়েছে, এবং দেখো এখানটাই একটা ম্যাক্সিমাম হাইট থাকবে, জেড কিন্তু একটা জেডের কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, অর্থাৎ পার্টিকেলকে তুমি উপরের দিকে ছুড়ে দিলে সে আবার কিন্তু উপরে নিচের দিকে নামবে, নিচের দিকে কিন্তু নামবে। তাহলে প্রথমে সে ডিস্টেন্স বাড়িয়ে নিল, ম্যাক্সিমাম হাইট জেড পর্যন্ত গেল, প্রথমে জিরো থেকে শুরু করছো তুমি, এদিকে জেড ধরে নাও, এদিকে জেড করেছো, এবার জেড আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 একসময় ম্যাক্সিমাম হলো, তারপরে আবার জেড দেখে কমছে। আর এখানে মোমেন্টাম দেখো, যখন উপরের দিকে উঠছিল পার্টিকেলের মোমেন্টাম পজিটিভ, এবং যখন নিচের দিকে নাবছে ফেরত আসছে তখন কিন্তু পার্টিকেলের মোমেন্টাম নেগেটিভ হয়ে যাচ্ছে। তুমি যদি এই পার্টিকেলটা পার্টিকেলের পজিশনে এটা নাও, সরি ধরো এখানে একটা পজিশন নিয়েছে তুমি, এর রেসপেক্টে দেখো জেডটা পজিটিভ আর মোমেন্টামটা পজিটিভ, কেন তখন উপরে উঠছে। এই পয়েন্টটা নাও, জেডটা দেখো পজিটিভ কারণ জেড ইকুয়াল টু জিরো হাইটের উপর থেকে শুরু হয়েছে, এবং মোমেন্টাম দেখো নেগেটিভ, মোমেন্টাম নেগেটিভ কেন, কারণ নেগেটিভ জেড ডাইরেকশনে এর মুভমেন্ট হচ্ছে সেই জন্য। এবং এই ধরনের কার্ভটা কী ধরনের কার্ভ, এটা হচ্ছে প্যারাবোলা। তাহলে এইভাবে প্লট করা যেতে পারে,
সিম্পল পেন্ডুলামও একইভাবে প্লট করা যেতে পারে, এটা ইলিপস হবে, এর আগে আমরা বলেছি। যদি ড্যাম্পড হারমোনিক অসিলেটর হয়, ড্যাম্পড হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কি হবে, এনার্জি কিন্তু ফিক্সড নয়, এনার্জি বেশি থেকে কম পর্যন্ত ভ্যারি করে। যদি ফিক্সড এনার্জির হতো তাহলে এরকম একটা ইলিপস হতো, এরকম একটা ইলিপস হতো, যেখান থেকে শুরু সেখানেই শেষ হতো, ইলিপস হতো, ইলিপস হয়ে যেত, যেটা যেখান থেকে শুরু সেখানেই শেষ হয়ে যেত। ধরো এই ধরনের একটা ইলিপস পাওয়া গেল ফিক্সড এনার্জি হলে। আর ড্যাম্পড এনার্জির ক্ষেত্রে কি হবে, এটা এনার্জি ক্রমশ রিডিউস করে যাবে, তাহলে রিডিউস করে যাচ্ছে মানে তার এনার্জি অ্যাকচুয়ালি জিরোর দিকে এগোচ্ছে, এরকম ঘুরতে 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 এক সময় সে জিরোর দিকে রিচ করে গেল। তাহলে আলটিমেটলি ইনফাইনাইট টাইম পরে সে তার এনার্জি জিরো হয়ে যাবে এবং ট্র্যাজেক্টরিটা শেষ হবে অরিজিনে গিয়ে। এইভাবে ড্যাম্পড হারমোনিক অসিলেটর প্লট করা যেতে পারে তার ফেজ স্পেসে। যদি থ্রি ডিতে মুভ করানো একটা পার্টিকেল হয়, তো সেক্ষেত্রে তার মোমেন্টাম পি থেকে পি প্লাস ডিপি পর্যন্ত যদি ভ্যারি করতে পারে, সেক্ষেত্রে তার ভলিউম অফ দ্য মোমেন্টাম ভলিউম, মোমেন্টাম ভলিউম ইন দ্য স্পেস স্পেস ইকুয়াল টু 4π π² dp হবে, কারণ এটা জিরো টু পি নয়, পি থেকে পি প্লাস ডিপি পর্যন্ত ভ্যারি করছে। তাহলে এখানে কি হবে, মোমেন্টাম ভলিউমটা অ্যাকচুয়ালি পি রেডিয়াসের একটা স্পিয়ার আর পি প্লাস ডিপি রেডিয়াসের একটা স্পিয়ারের মধ্যে মোমেন্টাম ভলিউমটা কন্টেন করে থাকবে এটার মধ্যে। তাহলে এই ভলিউমটা আমি বার করবো কি করে, এই যে স্ফেরিক্যাল শেলটা এখানে গঠন হলো, যে স্ফেরিক্যাল শেলের থিকনেস কত হচ্ছে ডিপি আর রেডিয়াসটা কত পি, তাহলে পি প্লাস পি থেকে পি প্লাস ডিপি পর্যন্ত যার মোমেন্টাম রেঞ্জ তার ক্ষেত্রে এটার শেল ভলিউম হচ্ছে 4π π² dp, 4π π² dp, সেটা তুমি সলিড অ্যাঙ্গেল দিয়ে করতে পারো। আর যদি সে ভি ভলিউমের মধ্যে আটকে থাকে তাহলে ভি হবে তার স্পেস ভলিউম, তাহলে এই দুটোকে যদি তুমি মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে স্পেস স্পেসের ভলিউম বার করা যাবে। আর এই পিটাকে কেউ যদি ই দিয়ে লিখতে চায় তাহলে পি এর ফর্মুলা রয়েছে, পি ইকুয়াল টু রুট ওভার 2 সেমি, এখান থেকে লিখে দেওয়া যায় এবং ধরে নেওয়া হচ্ছে এনার্জিটা পুরোটাই কাইনেটিক যেহেতু ফ্রি পার্টিকেল, কোনো ফোর্স নেই, কোনো পোটেনশিয়ালও থাকবে না। এই যে ফেস ফেসের ভলিউম, এখানে সরাসরি এটাকে পিটাকে রিপ্লেস করে ই দিয়ে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ই দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, জাস্ট পি ইকুয়াল টু রুট ওভার 2 সেমি এবং ডিপি তার ডেরিভেটিভ করলে ডিপি বেরিয়ে চলে আসবে, সেই পি স্কোয়ার ডিপি এগুলোকে রিপ্লেস করা হচ্ছে ই দিয়ে, আর ভি ভলিউমটা কিন্তু একই রকম থেকে গেছে। তাহলে ফ্রি পার্টিকেল যদি ভি ভলিউমের মধ্যে আটকানো হয় তার ফেস ফেস ভলিউম হবে এটা। এবার ওই সিঙ্গেল পার্টিকেলটা ভি ভলিউমের মধ্যে এনক্লোজড, এই অবস্থায় অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটের নাম্বারটা বার করতে হবে, নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস বার করতে হবে। তাহলে নাম্বার অফ অ্যাক্সেসিবল মাইক্রোস্টেটস অ্যাকচুয়ালি ইকুয়াল টু নাম্বার অফ ফেস সেল ইন দ্য ফেস স্পেস। তাহলে নাম্বার অফ ফেস সেল তুমি কী করে বার করবে, ফেস সেল অ্যাকচুয়ালি দেখো, ফেস সেল বার করার সময়ে প্রত্যেকটা সেল ভলিউম দিয়ে এখানে ভাগ করে দেবে। যে ভলিউমটা আমরা বার করেছি আগে সেই ভলিউমটাকে আমরা এইচ কিউব দিয়ে ভাগ করে দেব। এবার অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট যদি বলে যে না জিরো টু ই নয়, ই থেকে ই প্লাস ডি, তাহলে তোমাকে কি করতে হবে, এইখানে যে নাম্বার অফ মাইক্রোস্টেটস ছিল, এই যে নাম্বার অফ মাইক্রোস্টেটস ছিল এইটাকে এখান থেকে তোমার ডেরিভেটিভ করে বার করতে হবে। নাম্বার অফ মাইক্রোস্টেটস এখানে একটা ছিল, এইটা ডি টাউ,
আমরা এই ডি টাউ কে এইচ কিউব দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা নাম্বার অফ ফেস সেল পেয়ে যাব, কিন্তু সেই ফেস সেলটা কোন এনার্জির জন্য? জিরো থেকে ক্যাপিটাল ই এর জন্য। আমাদের বার করতে বলা হয়েছে ই থেকে ই প্লাস ডি, জিরো থেকে ই নয়, সেই জন্য কিন্তু এখানে ক্যালকুলেশন আলাদা হয়ে যাবে। ই থেকে ই প্লাস ডি, দেখো আমরা যদি পি থেকে পি প্লাস ডিপি এর করসপন্ডিং নিই, ই থেকে ই প্লাস ডি মানে করসপন্ডিং মোমেন্টাম হচ্ছে পি টু পি প্লাস ডিপি। এই আমাদের ইয়ে নিতে হবে, সিস্টেম নিতে হবে। তার ক্ষেত্রে টোটাল ফেস ভলিউম কত হবে? অ্যাকচুয়ালি 4 পাই পি স্কোয়ার ডিপি, এটা হলো। তার সঙ্গে ভি যদি মাল্টিপ্লাই করি স্পেস ভলিউম, তাহলে এটা বার হয়ে গেল ফেস স্পেসের ভলিউম। এইচ কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে গেল নাম্বার অফ ফেস সেল, অ্যাক্সেসিবল নাম্বার অফ মাইক্রোস্ট্রিপস, এটাই হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাক্সেসিবল নাম্বার অফ মাইক্রোস্ট্রিপস। শুধু এই পিটাকে ই দিয়ে লিখতে হবে, তাহলে আমরা এখানে চলে আসতে পারবো। তাহলে এই জায়গাটাতে এই জায়গাটা যাওয়া কোনো ব্যাপারই না, শুধু পিটাকে ই দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে হয়ে যাবে। এবং সেখানে পি ইকুয়াল টু রুট ওভার 2i সেমি লিখে দিলে হয়ে যাচ্ছে। পি ইকুয়াল টু রুট ওভার 2i সেমি, এবং তার ডেরিভেটিভ ডিপি তো বার করাই যাবে এখান থেকে, এই লাইন থেকে উপরের লাইন থেকে ডিপি বার করে নাও, করে এখানে বসিয়ে দাও, তাহলে এটা রেজাল্টটা আমরা পেয়ে যাবো। তোমাদের বুঝতে না পারার জায়গা থেকে